বন্ধুরা, আমি আজকে চলে আসলাম বারাসাত সমুতীর্থ পরিদর্শন করানোর জন্য আপনাদের। এটা একটা তীর্থস্থান বলা চলে, বারাসাত সমুতীর্থ। তো চলুন ঘুরে ঘুরে দেখাই আপনাদের বারাসাত সমুতীর্থ। প্রচণ্ড রোদ, এই রোদও ভিডিও করা মুশকিল হয়ে যাচ্ছে, তাও আপনাদের দেখানোর চেষ্টা করব। বারাসাত সমুতীর্থ পুকুর আছে, জলাশয়, তার উপরে হচ্ছে মহাদেব, মহাদেবের মূর্তি, বিষ্ণুর মন্দিরও আছে। মহাশিবরাত্রির দিন এখানে বড় বড় করে শিব উৎসব পালন করা হয়, প্রতি বছর অনেক লোকের সমাগম হয়। বারাসাতের বুকেই, বারাসাত নবপল্লী বয়েজ স্কুলের পাশেই অবস্থিত। অনেক বছর হচ্ছে এটা উদ্বোধন হয়েছে, 10-15 বছর হচ্ছে। এই পুকুরে জলাশয়ে বিভিন্ন রকমের মাছও আছে, আর চারপাশে বাগানের মতো আছে, চারিদিকে ফুল দিয়ে ঘেরা, ফুলের গাছ বিভিন্ন রকম রয়েছে। দেখলে আপনাদের ভালো লাগবে, আসতে পারেন ঘোরার জন্য, পরিদর্শন করার জন্য। সামনে চলে যাচ্ছে, দেখুন প্রচন্ড রোদ, তাও ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। রোদের মধ্যে মহাদেবের চিত্র দেখুন, পিছনে নারকেল গাছ, অপূর্ব সুন্দর। বিষ্ণুর প্রতিমাও রয়েছে এখানে পুকুরের মধ্যে, একটা পুকুর বা জলাশয়ের উপরে স্থাপন করা হয়েছে সমস্ত কিছু, অপূর্ব সুন্দর। ওই পাশটায় মন্দির রয়েছে, দেখতেই পাচ্ছেন, ওইখানে পুজো অর্চনা করা হয়। সারি সারি ফুল গাছ লাগানো আছে পুকুরের চারপাশে, সূর্যমুখী ফুল, ঝাউ গাছ। শীতকালে আরও বেশি ফুলের গাছ এখানে থাকে, গরমকাল যেহেতু সব মরে গিয়েছে গাছপালাগুলো। আপনারা মহাদেবকে পরিদর্শন করুন। আপনারাও এখানে ঘুরতে আসতে পারেন, শিবরাত্রি মহোৎসবের দিন বড় অনুষ্ঠান হয় এখানে, সেদিনও আসতে পারেন, প্রচুর মানুষের সমাগম হয় এখানে। পুকুরে প্রচুর রঙিন মাছ আছে, দেখতেই পাচ্ছেন মাছরাঙা পাখি। সন্ধ্যাবেলা আসলে বিভিন্ন রঙের রঙিন মাছের সম্ভার দেখতে পারবেন এখানে। কি সুন্দর দেখুন মহাদেবের মূর্তি, অনেকদিন ধর্মীয় স্থানে তীর্থস্থানে কোনো ভিডিও করা হয়নি, তাই আজকে ভাবলাম যে এই বারাসাতের সমতীর্থটা আপনাদের পরিদর্শন করিয়ে আসি। আশা করছি আপনাদের ভালো লাগছে ভিডিওটা। পুকুরের জলও পরিষ্কার আছে মোটামুটি ভালোই, এটাকে মেনটেনেন্স করা হয় খুব সুন্দর। একটা ময়ূরপঙ্খী বোটও আছে ওই পাশে, ময়ূর ময়ূরের ডিজাইন করা।
আপনারা এই পাশ থেকেও আসতে পারেন বয়েজ স্কুল হয়ে, আর ওই পাশ থেকেও আসতে পারেন নবপল্লী রোড হয়ে। রোদের কষ্টের মধ্যে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, ভালো লাগলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, কারণ ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আমাদের। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের ভিডিও বানাতে আরও মোটিভেট করবে, আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো আমরা। একটু রোদটা কমেছে, এই জলে পুকুরের জল যখন পরিষ্কার করে একদম শুকিয়ে ফেলা হয় তখন আবার নতুন জল এন্ট্রি করে, জল পরিষ্কার একদম পুকুরের। আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, আর আপনারা এখানে ঘুরতে আসতে পারেন, বেশ ভালো জায়গাটা বারাসাত সোমতীর্থ।